বন্ধুরা আমি সোমাস নিউ কিচেন রুম থেকে সমা চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটার নাম হচ্ছে মুসুর ডালের খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু খুবই স্বাস্থ্যকরভাবে বানানো হয়েছে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেয়ে নিতে পারে এবং অসুস্থ রুগীরাও খেয়ে নিতে পারবে কোনো অসুবিধাই হবে না কোনো অম্বলও হবে না কিছুই হবে না এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের আমার সাথে থাকতে হবে এই মুসুর ডালের খিচুড়ি কিন্তু গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে ভালো হয় না এটা সেদ্ধ চাল দিয়ে কিন্তু খুব ভালো হয় সুতরাং এই খিচুড়ি করতে গেলে যেটা যেটা লাগবে সেটা আজকে আমি আপনাদের বলে দেব আমি প্রথমে নিয়েছি আড়াইশো গ্রাম সেদ্ধ চাল সেটা ধুয়ে রেখেছি আর তার সাথে আড়াইশো গ্রাম মুসুর ডাল আড়াইশো গ্রাম চাল আমি ভালো করে নিয়ে ধুয়ে নিয়েছি আবার মুসুর ডালও আমি আড়াইশো গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা দেচকিতে আমি গরম জল করতে দিয়েছিলাম ভালো করে এইবার আমি চালটাকে আগে ওই গরম জলের মধ্যে ঢেলে দিচ্ছি হাতায় করে চাল আর ডালটা খেত কিন্তু আমি এক্ষেত্রে একসাথেই দেব আগে চালটাকে আমি পুরোটা দিয়ে দেবো জলের মধ্যে তারপর আমি ডালটাকে দিয়ে দেবো চাল আর ডালটা দুটো একসাথে না দিলে একটা সেদ্ধ হবে আর একটা কাঁচা থেকে যাবে সেই কারণে দুটোকে সমানভাবে সেদ্ধ করতে হবে এবং দুজনকে একসাথে দিয়ে দিতে হবে আমি দুটোকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চাল আর ডালটাকে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ওটাকে ফুটতে দিলাম এই এইদিকে আমি আলু নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে আলাদা আলাদা করে রেখে দেব এই খিচুড়ি করার ক্ষেত্রে এগুলো আমার কাজে লাগবে আমি দুখানা বড় গাজর নিয়েছি দুখানা বড় টমেটো নিয়েছি পাঁচ পিস আলু নিয়েছি যেগুলোকে আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি আর কি কি নিয়েছি সেটাও দেখাবো আমি বড় দেখি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে এটা আপনাদের খিচুড়ি করার ক্ষেত্রে লাগছে আর রসুন নিয়েছি দশ কোয়া সেটাকে টুকরো টুকরো বা কুচো কুচো করে রেখে দিয়েছি তার সাথে আমি একাটি ধনে পাতা নিয়েছি আর তেজপাতা নিয়েছি তিনটে পাতা আর নিয়েছি একখানা দিশি ডিম সেই দিশি ডিমটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু ফেটিয়ে রেখে দিয়েছি ভালো করে ফিটিয়ে রেখে দিয়েছি এবার আমি এই খিচুড়িটা করতে গিয়ে আমি কি করব নন প্যানের মধ্যে আগে আলুগুলোকে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব এই রান্নাটা করার ক্ষেত্রে সরষের তেলটাই কিন্তু লাগবে আপনারা সাদা তেল দিয়ে না করে এটা সর্ষের তেল দিয়ে করবেন এবার গাজরগুলো যেগুলো কাটা ছিল লম্বা লম্বা করে সেগুলোকেও আমি ওই আলুর সাথে দিয়ে দেবো ভালোর জন্য এবার আলু আর গাজরটাকে ভালো করে নেচেনে নেব যাতে সুন্দর একটা মানে ফ্লেভারও আসে এবং কাঁচা গন্ধটা চলে যায় এবার আস্তে আস্তে করে টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নেব কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আমাকে এগুলোকে সব কটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা নিয়েছি যেটাকে চিড়ে দিই নি আপনারা চাইলে চিনতে পারেন কিন্তু বাচ্চা বয়স্ক সবাই খাওয়ার জন্য খুব ঝাল লাগে না সেই জন্যই চিনে নিই এবার আমি ছোট চামচের দু চামচ হলুদ আগে দিয়ে দিলাম আর একটা চামচ আমি হলুদ দিলাম তার সাথে দু তিন চামচ নুনও আমি দিয়ে দেবো তার সাথে দিচ্ছি আমি চিনি দু চামচ চিনি দিচ্ছি এটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন যার যেরকম মানে কোয়ান্টিটির খিচুড়ি করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা ইউজ করবেন আমার যেহেতু আড়াইশো গ্রাম চাল আড়াইশো গ্রাম ডাল অর্থাৎ পাঁচশো গ্রামের মতো আমি করছি আমার যে এক্ষেত্রে যেমন লাগবে সেরকম দিচ্ছি এই দিকে আমার চাল আর ডালটা খুব সুন্দর করে ফুটছে এইটাকে আমি ঢাকনা খুলে ভালো করে হাতাই দিয়ে বা হাতা দিয়ে আমি দাঁড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন ভালোভাবে এটা এখন সেদ্ধ হচ্ছে এখনও যেহেতু সেদ্ধ হয়নি কাঁচা অবস্থায় রয়েছে সেহেতু আমি এটাকে সেদ্ধ করতে দেব আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে থেকে ধরে না যায় সেই জন্য এরপর ওপর করে ভালো করে নেড়ে নিতে হবে এবার এই যে ভেজেছিলাম আমি আলু গাজর সেগুলো মশলা দিয়ে ভেজেছিলাম সেটাকে আমি এই ডাল আর চালের মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে ওটা হালকা করে তেলে নিয়ে ভেজে নিয়েছিলাম আর একটু জল দিয়ে আমি যে মানে ফ্রাইং প্যানের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম তাহলে এবার আমাকে এটাকে ফুটতে দিতে হবে বা ভালো করে সেদ্ধ করতে হবে সেদ্ধ না হলে তো কিছুটা ভালো হবে না এবার ঢাকা দিয়ে দিলাম এবার আর একটা ফ্রাইং প্যান নিয়ে যে ফ্রাইং প্যানটাতে আমি আগে ভেজেছিলাম সেইটাকেই নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম এই তেলটা দিয়ে তেলটাকে একটু গরম করলাম এক্ষেত্রেও আমি সরষের তেলে ইউজ করেছি ভালো করে নানি চাড়িয়ে নিলাম এবার দুখানা পেঁয়াজ যে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই দুখানা পেঁয়াজকে আমি এর মধ্যে ভাজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেবো সেই কারণে আমি পেঁয়াজগুলোকে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা যদি খিচুড়িতে আমি না দিই ফোড়ন হিসাবে তাহলে কিন্তু এই মুসুর ডালের খিচুড়ির কিন্তু স্বাদটা আসবে না মুগের ডালের খিচুড়ির ক্ষেত্রে পেঁয়াজ ভাজাটা লাগে না কিন্তু মুসুর ডালের খিচুড়ির ক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকার এটা না হলে খিচুড়ির স্বাদটাই আমরা ঠিকঠাক করে পাবো না সেই কারণে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বড় দেখে ভালো দেখে দুখানা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভালো করে লালচে করে সুন্দর করে ব্রাউন কালারে আসবে ভাজবো আর এই যে রসুনগুলো নিয়েছিলাম আপনাদের বলেছিলাম কুচু কুচু করে কেটে রেখেছিলাম দশকা রসুন সেই রসুনগুলোও কিন্তু আমি দিয়ে দেবো আপনারা রসুনগুলো একটু থেতো করেও দিতে পারেন কিন্তু বেটে দেবেন না পেঁয়াজ বাটা বা রসুন বাটা দিলে কিন্তু এই খিচুড়িটা খুব একটা ভালো লাগবে না এর সাথে দিচ্ছি আমি তিনটে তেজপাতা এই তেজপাতাটাও ফোড়ন হিসাবেই ব্যবহৃত হবে ভালো করে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ তেজপাতা রসুন সব কিছুটাকেই আমি ভালো করে আবার একটু তেলে নাড়াচাড়া করে ভাজতে দিচ্ছি এবার যে ডিমটা একটু পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম সেইটাও আমি ঢেলে দিলাম এই পেঁয়াজ কুচির মধ্যে ডিমটা ঢেলে দিলাম ডিমটাকে ভালো করে দিয়ে তার মধ্যে একটু অল্প বাটিটার মধ্যে যে জল ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখুন ডিমটাকে আর্ধেক ভাজতে দিলাম দিয়ে আমি স্ক্যাম্বেল এগ যেরোভাবে হয় সেইভাবেই আমি একটু পুরো ভাজবো না কিছুটা একটুখানি ভেজে নিয়ে তারপর নাড়াচাড়া করে নেব এটা দেওয়ার উদ্দেশ্য হলো খিচুড়ির স্বাদটা খুব ভালো আসবে এবং মানে খিচুড়িটা একটু অন্য মানের হবে টেস্টটাও ভালো আসবে গন্ধটাও সুন্দর ছাড়বে সেই কারণে এটা করার আমার উদ্দেশ্য এটাকে নিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিচে ধরে না যায় সেই জন্য এই অবস্থায় আপনাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আবার ঢাকনাটা খুলে আমি এ বড়ো গ্যাসের ওভেনে মানে যেটা বড় গ্যাসের যে বার্নারটা ছিল সেই দিকে আমি দিয়ে দিলাম আর ছোটোর দিকে ওই দিকে ভাজাটাকে রেখে দিলাম দেখুন আমি ভালো করে দেখে নিচ্ছি চাল ডালগুলো কতটা সেদ্ধ হয়েছে গাজরগুলোকে ভালো করে দেখে নিচ্ছি এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কেননা লঙ্কা গুঁড়োটাও এর মধ্যে স্বাদটাকে আনবি ভালো করে লঙ্কাটা দিলে ভালো স্বাদ আসবে আরও এক চামচ লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ আরেকটু করতে হবে আর জলটাও রয়েছে এখনও সেই কারণে জলটাকেও মারাতে হবে আর চাল ডালটাকেও আরও সেদ্ধ হতে হবে আলুগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সময় লাগবে সেই কারণে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াতে চাড়াতে হবে নাহলে কী হবে নিচে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই কারণে বারে বারে কিন্তু ঢাকনা খুলে দেখতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার যে ওই মশলাটা আমি পেঁয়াজটা ডিমটা ভেজে রেখেছিলাম সেইগুলো আবার দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি বলেছিলাম একাটে ছোটো একাটে ধনে পাতা সেটাও আমি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই অবস্থায় আপনারা নুন মিষ্টি ঝাল কেমন হয়েছে সেটা টেস্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে স্বাদটা আপনাদের ঠিক লাগছে কি না আর যদি কিছু দরকার লাগে তাহলে সেটা এই সময় দিয়েও দিতে পারেন ভালো করে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু খিচুড়ির গন্ধটাকে খুব ভালো আনবে আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন না দিলেও কিন্তু কিছু অসুবিধার নেই আমার মনে হলো যে শীতকালের খিচুড়ি মুসুর ডালের খিচুড়িতে একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে সেই হিসেবে আমি এটা দিলাম আর সত্যি ভালোও হয়েছিল খেতে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে খিচুড়িটা ভালো লাগে এবার আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি গার্নিশ করার জন্য একটা প্লেটের মধ্যে নিলাম গ্যাসটা বন্ধ করে এবার আমি খিচুড়িটা ঢেলে নিচ্ছি দেখুন গাজরগুলো কত সুন্দর লাগছে আলুগুলো রয়েছে এবার আমি গার্নিশ করে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর ওই যে পেঁয়াজ ভাজাটা ছিল একটু রেখে দিয়েছিলাম এটা ওপরে গার্নিশ করে নিলাম দেখুন কিছুটা দেখতে কত সুন্দর হয়েছে আর তার সাথে আমি ভেবে ভেজেছিলাম পাপড় ভাজা দুখানা পাপড় ভাজা ওর সাথে দিলাম আর তার সাথে আমি ডিম ভাজাও করে রেখেছিলাম এখানে দুখানা ডিম ভাজাও রাখলাম দেখুন আমার এই খিচুড়িটা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর আপনাদের যদি এই খিচুড়িটা আমার ভালো লেগে থাকে বা এই বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে করেননি তারা অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করবেন শীতকালের দিনে মানে গরম গরম এই মুসুর ডালের খিচুড়ি কিন্তু খুবই সুস্বাদু হয় আর বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী খাদ্য যে সমস্ত বাচ্চারা ডাল ভাত এসব খেতে চায় না তাদের মাঝে মাঝে যদি এরকম খিচুড়ি করে খাওয়াতে পারেন তাহলে খুবই স্বাস্থ্যকর হবে এর মধ্যে আরও অন্যান্য ভেজিটেবলসও দিতে পারেন যেমন বিনস ফুলকপি শিম এসব কিছুও দিতে পারেন কিন্তু আপনারা যদি চান তাহলে সেগুলো দিয়েও বাচ্চাদের খেয়াতে পারেন তাহলে বন্ধুরা এইভাবেই বানিয়ে নেবেন মুসুর चुडालेर खिचुड़ी